আলুর দম, শুনলে কেমন একটা কলকাতা কলকাতা ভাব মনে হয় না? জি দর্শক, হ্যালো এবং আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমি আজকে আপনাদেরকে দেখাবো আলুর দমের রেসিপি। আলুর দম ইন্ডিয়ায় শুধু না, এখন ইন্ডিয়া ছেড়ে আমাদের দেশেও এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে, তাই আমি আজকে দেখাবো আপনাদেরকে আলুর দমের এই রেসিপিটি। তাহলে আসুন দেখে নিই। আলুর দম রান্না করার জন্য প্রথমে আমরা একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায়, আর প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। আর তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট দারচিনি, এরকম আমি একটু ভেঙে দিয়েছি, আর একটা এলাচ। এটাতে ফোড়ন এসে গেলে আমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার আগে আমরা এতে দিয়ে দেবো কালো জিরা। এখানে আমি 1/2 চা চামচ কালো জিরা নিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। পেঁয়াজটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ দেবো রসুন বাটা। এটাকে আবার হালকা একটু ভেজে নেব। এবার এটা আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেবো 1/2 চা চামচ। মরিচের গুঁড়ো দেবো 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। আমি এখানে 1/2 কেজি আলু নিয়েছি। ধনিয়ার গুঁড়ো দেবো 1/2 চা চামচ। এবার মশলাগুলোকে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমরা এই মশলাটাকে কষে নেব। এবার তেলটা উপরে উঠে এসছে, মশলাটা একেবারে কষানো হয়ে গিয়েছে, এটার কোনো কাঁচা ভাব নেই। তো এবার এতে আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দেবো 1/2 চা চামচ। এটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো কিরকম আমি কিউব করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি 5 মিনিট অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। অল্প করে পানি দেব আর কষাবো। এরকম করে আমি 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানি আমি 5 মিনিটের মধ্যে কষিয়ে নেব। আমি কিন্তু এখন একটা জিনিস অ্যাড করিনি, সেটা হচ্ছে লবণ। লবণটা এই পর্যায়ে আমি দিয়ে দেব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার আলুটাকে ভালোভাবে কষাবো। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, আমি 5 মিনিট মতন কষিয়েছি। এতে আমি মোট 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব টমেটো। টমেটোগুলো আমি ঠিক আলুর মতো এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ টমেটো দিয়েছি। এবার এটাকে আমি এটাতে আমি পানি দিয়ে ঢেকে রেখে দেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা আপনারা নিজস্ব আন্দাজে দেবেন, আমি এরকম ভাবে দিলাম, দেখুন যেন পানিটা আলুর উপরে উঠে থাকে। চুলোর আঁচটা একেবারেই মিডিয়াম হাইয়ে থাকবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, আর হালকা হালকা একটু ঝোল আছে এখনো। এবার আমি দিয়ে দেবো
ভাজা জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দেব 1 চা চামচ। দিয়ে এবার এটাকে চামচের সাহায্যে হালকা হালকা কিছু আলু একটু ভেঙে দেব। আমি একটা ডাল ঘুট ইউজ করছি, আপনাদের কাছে যদি পটেটো ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন, সবগুলোই না, জাস্ট হালকা হালকা কয়েকটা চাপ দিয়ে দেব যেন কিছু আলু ভাঙা আর কিছু আলু আস্ত থাকে। ব্যাস হয়ে গিয়েছে। এই যে দেখুন এরকম হবে, ওই ভাঙা আলুগুলোর জন্যই গ্রেভিটা অনেক ঘন হবে। এই পর্যায়ে এতে আমি দিয়ে দেব 4-5টা কাঁচা মরিচ। কাঁচা মরিচটা কোনো ঝালের জন্য না, এটা জাস্ট সুন্দর একটা ঘ্রাণের জন্য দেব। কাঁচা মরিচের পেছন দিকটা একটু আমি এরকম করে ভেঙে নিয়ে 4-5টা কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনে পাতা, এখানে আমি ধনে পাতা কুচি নিয়েছি। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঠিক 2 মিনিট রেখে দেবো। এই 2 মিনিটে ধনে পাতা, কাঁচা মরিচ এবং জিরার সুন্দর একটা গন্ধ পুরো আলুর মধ্যে মিশে যাবে। দু মিনিট হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার সার্ভিং এর পালা। আমি একটা সার্ভিং বলে আলুর দমটা সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার ঝোলটা, আমি সার্ভ করার আগে আপনাদেরকে ঝোলটা দেখিয়ে দিচ্ছি, আমার গ্রেভিটা কিরকম পর্যায়ে আছে। ঠান্ডা হলে কিন্তু এই গ্রেভিটা আরেকটু টেনে যাবে, তাই এরকম রাখাই ভালো। হয়ে গেল, দেখুন আমি সার্ভ করে নিলাম আলুর দমটা। আলুর দম আপনারা পরোটা, লুচি কিংবা রুটির সাথে অনায়াসে খুব মজা করে খেতে পারেন। তো তৈরি করে ফেলুন আপনারাও, আর জানান আমাকে কেমন হলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর কিছু জানার থাকলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।